আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, বরাকের যেসব কর্মপ্রার্থীরা এবার বঞ্চিত হয়েছেন তাদের নিজ নিজ এলাকায় 18 নভেম্বরের বন্ধকে সফল করতে মাঠে নামার আহ্বান জানালো বিডিওয়াইএফ। বরাক উপত্যকার চাকরি প্রার্থীদের প্রতি বৈষম্য ও মেঘালয়ে অনুপজাতিদের নির্যাতনের প্রতিবাদে আগামী 18 নভেম্বর ভোর 5টা থেকে 12 ঘন্টা ব্যাপী বন্ধ ডেকেছে বিডিএফ। এই বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের অপ্রত্যাশিত ফলাফল থেকে এটা স্পষ্ট যে বরাকের প্রার্থীরা বঞ্চনার শিকার হয়েছেন, অন্যথায় বরাকের 3 জেলা থেকে মনোনীত প্রার্থীর সংখ্যা এত কম হতেই পারে না। যে নগণ্য সংখ্যক মনোনীত হয়েছেন মৌখিক পরীক্ষায় সেই সংখ্যা আরও কমবে, তাই এটা পরিষ্কার। এভাবে বরাকের ছেলে মেয়েদের ধীরে ধীরে পঙ্গু করে দেবার চক্রান্ত চলছে। তিনি বলেন, বরাকের যুব সমাজকে ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় হতে হবে, এখনই ঘুরে দাঁড়াতে হবে। তিনি বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরির জন্য যা দক্ষতা দরকার তা স্থানীয় স্তরে উপলব্ধ থাকে, তাই আমাদের দাবি বরাকে 1000 পদে স্থানীয়ভাবে মেধার ভিত্তিতে নিযুক্তি দিতে হবে, সে জেলা নিয়োগ কেন্দ্রের মাধ্যমেই বা অন্য কোনো প্রক্রিয়ায় হোক। কারণ রাজ্য নিয়োগ বোর্ডের প্রক্রিয়া নিয়ে বরাকের প্রার্থীরা সন্দিহান। কল্পার্ণব আরও বলেন, তাদের দাবি বরাক থেকে এইসব পদে অন্তত 1000 প্রার্থী নিয়োগ করতে হবে, যা প্রস্তাবিত পদের 5% কম। তিনি বলেন, যদি এই 1000 নিযুক্তি শুধু বিজেপির যুব মোর্চার ছেলে মেয়েদের দেওয়া হয় তাতেও যুব ফ্রন্টের কোনো আপত্তি নেই, শুধু সবার বরাক উপত্যকা থেকে নিযুক্তি চাই। যুব ফ্রন্টের আরেক আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী বলেন, চাকরি বঞ্চনা ছাড়াও মেঘালয়ে গত 6 দশক ধরে ও উপজাতিদের উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে এবার তা ধৈর্যসীমা অতিক্রম করছে, এবার এটার চিরস্থায়ী সমাধান চাই। তাই আগামী 18 নভেম্বর সর্বাত্মক বন্ধ পালনের মধ্য দিয়ে প্রত্যেক বরাকবাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান তিনি। বাহার আরও বলেন, যতদিন এই দুই সমস্যার সমাধান না হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। বিডিওয়াইএফের উভয় আহ্বায়ক এদিন এবারের পরীক্ষার্থী সহ বরাকের সব কর্মপ্রার্থী ছেলে মেয়েদের নিজ নিজ এলাকায় আগামী 18 নভেম্বরের বন্ধ কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন। তাদের বক্তব্য, ভয় পাওয়া বা হতাশ হবার কোনো কারণ নেই, জয় আমাদের হবেই। বিডিওএফের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক দেবায়ন দেব। অপরদিকে বছর পেরোনোর আগেই রামকৃষ্ণনগরের ভৈরবনগরের শেরালিপুর পানীয় জল প্রকল্পের বাউন্ডারি দেওয়াল ভূপতিত হল। 1984 সালে শেরালিপুরে ওয়াটার সাপ্লাই স্কিম চালু হওয়ার 8 দিন পর বন্ধ হয়ে যায়। এভাবে কয়েক বছর পর পর পানীয় জল প্রকল্পের পাম্প হাউস সহ আনুষঙ্গিক যা কিছু রয়েছে তা রং করে চকচকে করা হতো শোভাবর্ধনের জন্য, কিন্তু মানুষ এক নাগাড়ে 1 মাস জল পাননি ওই প্রকল্প থেকে। এর মূল কারণ জানা যায়, জলের পর্যাপ্ত সোর্সের অভাব ছিল প্রকল্পের জন্মলগ্ন থেকে, কিন্তু কিছু বছর পর পর এটিকে সচল করার জন্য সরকার থেকে টাকা মঞ্জুর হতো আর বিভাগ ঠিকাদার ডেকে কাজ সমঝে দিত, আর প্রকল্পের শোভাবর্ধনের জন্য রাঙ্গিয়ে তোলা হতো খুবই আকর্ষণীয় করে, কিন্তু আসল জিনিস জল আর সাপ্লাই দিতে পারেনি প্রকল্পটি লাগাতার 2 মাস। বছর দিন আগে জল জীবন মিশনে এই প্রকল্পের জন্য ফের অর্থ মঞ্জুর হয়, রং দিয়ে নবরূপে সাজানো হয়। প্রকল্পের সামনে বাউন্ডারি ওয়াল ছিল না, সেটি করা হয় বছর দিন আগেই। 1 মাস আগে ঝড় বৃষ্টি ছাড়াই দেওয়ালটি হঠাৎ ভূপতিত হয়। এলাকাবাসীর মতে প্রকল্পটি গড়ে তোলা হয়েছে জলের পর্যাপ্ত উৎস ছাড়াই অপরিকল্পিতভাবে। একবার ব্যর্থ হওয়ার পর সব কিছু জেনে শুনে বারবার কেন অর্থ বরাদ্দ করা হচ্ছে? বিভাগীয় দায়িত্ববানরা কি এই প্রকল্পটিকে কামধেনু মনে করছেন? এমন কটাক্ষ করছেন স্থানীয়রা, মানুষের প্রয়োজন মেটাতে প্রকল্পটি ব্যর্থ জেনেও কার স্বার্থে বারবার অর্থ মঞ্জুর হচ্ছে, এমন প্রশ্নের জবাব কি রয়েছে বিভাগের কাছে, বলেছেন এলাকার ভুক্তভোগীরা। অপরদিকে প্রশাসনের উচ্ছেদ অভিযানে ঘর বাড়ি হারালো 15টি পরিবার। বৃহস্পতিবার সকাল 5টায় দক্ষিণ দোলাইয়ের বাগাবাজার সমবায় সমিতির গুদাম সংলগ্ন সরকারি খাস জমি দখল করে বসতি স্থাপন করাদের বিরুদ্ধে বিশাল পুলিশ সিআরপিএফ নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন সুনায়ের সার্কেল অফিসার ডক্টর দীপঙ্কর নাথ, অ্যাটাচ সার্কেল অফিসার বিকাশ ছেত্রী, পূর্ত বিভাগের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার যুগেন্দ্র দাস এবং নরসিংপুর উন্নয়নখণ্ড আধিকারিক যাত্রাকান্ত কর্মকার। এদিন সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান বিনা প্রতিরোধে সম্পন্ন হয় সন্ধ্যায়। এদিনের এই উচ্ছেদ অভিযানে অংশ নেয় মহিলা পুলিশ ব্যাটালিয়ান, পূর্ত বিভাগ ও সুনাই সার্কল কার্যালয়ের কর্মীরা।
প্রায় 86 মিটার দৈর্ঘ্য এবং 51 মিটার প্রস্থের খাস জমি দখলমুক্ত করতে এদিন তিনটি এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দিতে হয়েছে প্রায় 20টির মতো ছোট বড় ঘরবাড়ি উপড়ে ফেলা হয়েছে বেশ কিছু গাছও প্রশাসনের উচ্ছেদে এদিন এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন সুলতান আহমেদ লস্কর মগলিস তালুকদার সালিম তালুকদার হাসান আলী লস্কর রেজমান লস্কর রহিম বড়বুইয়া সালমান লস্কর ভুট্টু তালুকদার আজু তালুকদার আফতাবউদ্দিন লস্কর শরীফউদ্দিন কমলা লস্কর মঞ্জিল লস্কর সাজান আলী এবং আবুল লস্করের পরিবার এছাড়া উচ্ছেদ অভিযানে নাগাপুঞ্জির একটি অংশ দখলমুক্ত করা হয় এদিকে উচ্ছেদ অভিযানকে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ করেছেন উচ্ছেদ হওয়া পরিবারের লোকেরা তারা বলেন কোটিপতি লোকেরাও সরকারি খাস জমি দখল করে রাখলেও তাদের উচ্ছেদ নোটিশ দেন না সার্কল অফিসার উচ্ছেদ হওয়া 15টি পরিবারের মধ্যে কয়েকজনের সেটেলমেন্টের নথিও রয়েছে এছাড়াও অন্যান্যদের খাজনার টাকাও গ্রহণ করেছে সংশ্লিষ্ট বিভাগ এসব তথ্য তারা সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের কাছে তুলে ধরলেও তারা এইসব নাকচ করে দেন অপরদিকে নদীর জলে মাছের পোনা ছেড়ে দেওয়ার এক প্রকল্প হাতে নিল মৎস্য বিভাগ 87 লক্ষ টাকা ব্যয় করে বরাক ব্রহ্মপুত্র সহ রাজ্যের সব নদী উপনদীতে মাছের পোনা ছাড়া হবে বৃহস্পতিবার সকালে মৎস্যমন্ত্রী পরিমল শুক্লবদ্য ও ব্রহ্মপুত্রে 2 লক্ষ মাছের পোনা ছেড়ে এই প্রকল্পের সূচনা করেছেন সকালে উজানবাজার ঘাটে কামরূপ জেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 1 লক্ষ মাছের পোনা ব্রহ্মপুত্রে ছাড়েন তিনি তারপর শোয়ালকুচিতে ব্রহ্মপুত্রে ছাড়া হয় আরো 1 লক্ষ পোনা নদীতে মাছের পোনা ছাড়া নিয়ে মৎস্যমন্ত্রীর দাবি নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন কমে এসেছে কারণ নিষিদ্ধ সময়েও এখন মাছ তোরা হয় ডিম থাকা মাছ তোরার ফলে মাছের প্রাকৃতিক প্রজননে ক্ষতি হয় তাই নদীতে মাছের সংখ্যা বৃদ্ধি করতেই পোনা ছাড়ার ব্যবস্থা করা হয়েছে আশা করা হচ্ছে মাছের পোনাগুলির মাধ্যমে ভবিষ্যতে মাছের প্রজনন বাড়বে নদীতে ফলে মাছের উৎপাদনও বাড়বে পরিমল জানান নদীতে মাছ তোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে রাজ্যের 22 জেলায় এতে ব্যয় হবে 87 লক্ষ টাকা অপরদিকে ইংল্যান্ডের কাছে দ্বিতীয় সেমিফাইনালে 10 উইকেটের হারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত আগামী রবিবার মেলবোর্নে খেতাবি লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড অ্যাডিলেডে এই পরাজয়ের পর রোহিত শর্মাদের দেশে ফেরার বিমানে উঠতে হবে তবে এখনই দেশে ফিরতে পারছেন না 8 ভারতীয় ক্রিকেটার 1 সপ্তাহ পরই ভারতীয় দলের নিউজিল্যান্ড সফর তাই দেশে ফেরার প্রশ্নই আসে না ভারতের বিশ্বকাপ দলের 15 জন থেকে 8 জনই আছেন নিউজিল্যান্ড সফরের দলে তারা হলেন হার্দিক পান্ডিয়া ঋষভ পন্ত দীপক হুদা সূর্যা কুমার যাদব যজুবেন্দ্র চাহাল অর্শদীপ সিং হর্ষল প্যাটেল ও ভুবনেশ্বর কুমার অস্ট্রেলিয়া থেকে সরাসরি নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাবেন তারা বিশ্বকাপ দলের বাকি 7 জন ফিরবেন দেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 18 নভেম্বর থেকে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত প্রথম ম্যাচ ওয়েলিংটনে 20 নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে বে ওভালে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ 22 নভেম্বর নেপিয়ারে মুখোমুখি হবে 2 দল এরপর আছে ওয়ান ডে সিরিজ 25 নভেম্বর অকল্যান্ডে প্রথম ওয়ান ডে ম্যাচ পরের একদিনের ম্যাচ 27 নভেম্বর হ্যামিল্টনে 30 নভেম্বর ক্রাইস্ট চার্চে তৃতীয় ওয়ান ডে খেলে শেষ হবে সিরিজ এরপর ভারতীয় দল যাবে বাংলাদেশ সফরে অপরদিকে ভাঙ্গনে তলিয়ে যেতে পারে ঘর আতঙ্কে রাত কাটাচ্ছেন বেড়াবাগ গ্রামের মানুষ অসহায় বিধবার আর্তনাদ শোনার সময় নেই জনপ্রতিনিধিদের সোনোয়াল সরকারের আমলে বড়খলার কয়েকটি নদী ভাঙ্গন মেরামতে সরকারি অর্থ বরাদ্দ হলেও বর্তমান হিমন্ত সরকারের আমলে ভাঙ্গন প্রতিরোধে কোনো অর্থ জুটছে না বড়খলার ভাগ্যে বন্যা পরবর্তী সময়ে নদীবেষ্টিত বিভিন্ন এলাকায় প্রবল হয়ে উঠেছে ভাঙ্গন সমস্যা মানুষের সায় সম্পত্তি জমি মাটি ঘরবাড়ি বিলীন হচ্ছে নদী গর্ভে ফলে ভাঙ্গন সমস্যায় জর্জরিত মানুষের হাহাকার একটাই সরকার কেন আমাদের করুণ অবস্থার খোঁজ নিচ্ছে না বড়খোলা কেন্দ্রের শালচাপড়া জিপির বেড়াবাগ গ্রামের ভাঙ্গন পীড়িত বহু পরিবারের লোকেরা এমন হতাশা ব্যক্ত করেন দিন কোনোভাবে পার হলেও রাতের বেলা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যে ঘুমন্ত অবস্থায় যদি বসতঘর নদী গর্ভে তলিয়ে যায় এমন দুশ্চিন্তায় অনেকে ছেড়ে দিয়েছেন ঘুম কিন্তু এরপর সরকার জনপ্রতিনিধি বিভাগীয় কর্তাদের খোঁজ নেই বলে তাদের ক্ষোভ উল্লেখ্য এ মুহূর্তে বড়খোলার জনগণের কাছে বেহাল রাস্তাঘাটের পাশাপাশি নদী ভাঙ্গন সমস্যা মারাত্মক রূপ ধারণ করেছে প্রতিটি নির্বাচন এলে এইসব সমস্যা নিরসনে নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দিতে অভ্যস্ত কোনোভাবে নিজের ভোট ব্যাংক তৈরি করে নির্বাচিত হয়ে গেলে মানুষের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি ভুলে যান এমন অভিযোগ রয়েছে তবে শালচাপড়া জিপির বেড়াবাগ গ্রামের এক বিধবা মহিলার দুরবস্থা দেখলে চোখ কপালে উঠে যাবে স্বামীহারা এই মহিলার ঘরের কাছে এসে দাঁড়িয়েছে বরাক নদীর কোরাল ভাঙ্গন আর এই ভয়ানক পরিস্থিতিতে কচিকাঁচা ছেলেমেয়েদের নিয়ে দিন কাটাচ্ছেন ভানুমতি সিনহা নামের অসহায় মহিলা
কিছুদিন আগে নিজের ঘরের এক অংশ নদীগর্ভে তলিয়ে গেছে, বাকি ঘর বরাকের ভাঙনের মুখে পড়ে রয়েছে। যে কোনো সময় ঘরের বাকি অংশ নদীগর্ভে তলিয়ে যাবে। এ ব্যাপারে বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কেউ কর্ণপাত করছেন না বলে অভিযোগ। নিরুপায় হয়ে কচিকাঁচা ছেলেমেয়েদের নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ভানুমতি অভিযোগ করে বলেন, যে কোনো মুহূর্তে তার সব কিছু নদীগর্ভে তলিয়ে যাবে। ঘরটি তলিয়ে গেলে তার কাছে আর কোনো জায়গা নেই কচিকাঁচা ছেলেমেয়েদের নিয়ে বসবাস করার। এমনকি বন্যার কবলে পড়ে যে ক্ষতি হয়েছে সেটারও সরকারি ক্ষতিপূরণ পাননি। এদিকে একই গ্রামের আরও 12টি পরিবারের মানুষ বরাক নদীর ভাঙ্গনে পড়ে আতঙ্কের দিন কাটাচ্ছেন। এর মধ্যে স্বপ্না সিনহা নামের এক বিধবা কচিকাঁচা ছেলেমেয়েদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তার ভাগ্যেও জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় সহ সরকারি সাহায্য। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাদের দিকে সুনজর দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের কাছে অনুরোধ করেছে। সুশান্ত সিনহা, মুকুন্দ সিনহা, শান্তি সিনহা, প্রদীপ সিনহা, কালীপ্রসাদ সিনহা, গৌর সিনহা, ভূপেন্দ্র সিনহা এবং কমলাবতী সিনহা প্রমুখ আজকের বিশেষ বিশেষ